জেটিভি নিউজ ঐক্যের পথে মোরা ফেরির পরশুরাম উপজেলায় তিন নাইজেরিয়ান সহ পাঁচজনকে জনকে আটক করেছে বিজিবি বুধবার রাতে উপজেলার কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ চেষ্টার সময়ই তাদের আটক করা হয় আটককৃতরা হলেন নাইজেরিয়ান নাগরিক ইকবোজানু ইকবো ইজিডিও গুও বাংলাদেশি মোহাম্মদ ইমাম হোসেন ও তাদের বহনকারী প্রাইভেট কারের চালক মোহাম্মদ সুবুর মিয়া বিজিবি চারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাহিদুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে তারা ঢাকা থেকে রওনা হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে স্বীকার করেছেন এ সময় তাদের কাছ থেকে দু ডলার সতেরো টাকা ও দুটি ল্যাপটপ সহ অন্য মালপত্র জব্দ করা হয় তবে কেন তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সে বিষয়ে বিজিবি কিছু বলেন মামলা দায়ের করে তাদের পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান কর্মকর্তা দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা আইকনটিতে